হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের একটা বিয়েবাড়ির ব্লগ আনলাম, তার সাথে আরও অনেক কিছু শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার স্নান হয়ে গিয়েছে, এখনও শাড়ি সিলেক্ট করতে পারিনি। তো তার আগের দিন দুটো শাড়ির পোস্ট করেছিলাম কমিউনিটিতে, তো যেটা তোমাদের ভোট বেশি থাকবে সেটাই পরে যাব। তো আমার বিয়ের বেনারসির ভোটটা বেশি পড়েছিল, তাই ওটাই পরতে হলো। আর ওই বেনারসিটা না অনেক ভারী, 5-6 কেজি ওজন হয়ে যাবে, আরও বেশি হবে তো কম না। তো এখন একটু সাজুগুজু করে নিচ্ছি, পুরো সাজের ভিডিওটা তো শেয়ার করতে পারবো না। আর আজকে যেই ফাউন্ডেশনটা ইউজ করছি সেটার ডেট এক্সপায়ার হয়ে এসেছে, আর সে তুলনায় আমি ফাউন্ডেশন শেষ করতে পারিনি। যেই ডেটটা দেখলাম শেষ হয়ে এসেছে, তো আমি বেশি বেশি করে মেখে নিতে গিয়ে মুখটা পুরো সাদা হয়ে গিয়েছিলো। আমি এত ফাউন্ডেশন ইউজ করি না, কিপ্টের মতো চালিয়ে চালিয়ে আর শেষে বেঁচে গেল, আর ফেলে দিতেও মায়া লাগছে। এটা আমার খুব ফেভারিট ফাউন্ডেশন, মেবলিন সুপারস্টে 24 আওয়ার্স ফুল কভারেজ ফাউন্ডেশন। তো মুখটা দেখতেই পাচ্ছ একদম সাদা হয়ে গিয়েছে। এখন আমি কনসিলারটা ইউজ করে নিচ্ছি। তো তাইহানকে রেডি করিয়ে দিয়েছি, নতুন জামা পরেছে, ওর পাপা কাল কিনে এনেছিল ওর টি শার্টটা। তো আমার সাজাও কমপ্লিট হয়ে গিয়েছে, জানি ভালো লাগছে না, খুব তাড়াহুড়ো করে সেজেছি। তো পুরো শাড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই, আর আমার হেয়ারস্টাইলের কথা তো বলোই না, কোথাও যাওয়ার সময় ঠিক এরকম গণ্ডগোল হবেই, শুধু একটা গোলাপ লাগিয়েছি। তো বিয়েবাড়ি যাওয়ার পথে আমার নতুন জুতোই মানে তোলা ছিল, কোনোদিন পরা হয়নি, আর তখন আমার হিলটা খুলে গিয়েছিল, ফের বাড়ি গিয়ে জুতো পাল্টে আবার পরতে হয়েছে। আমার পাশের বাড়ির একটা ভাবি দেখতে পেয়ে বলছিল যে তোমার হিল খুলে গিয়েছে, না হলে আমি বুঝতেই পারছিলাম না, আসলে একটা পেরে কুঁচু হয়েছিল, ওর সাহায্যেই হাঁটছিলাম আর সত্যি বুঝতে পারিনি। তো কোথাও গেলে আমার সাথে তো কিছু না কিছু গণ্ডগোল হবেই, কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার পাশে যেটা আছে আমার ননদের মেয়ে, তো বউয়ের সাথে দেখা করা হয়নি, আসলে আমার শাশুড়ি দেরি করে আসছে, আর গিফটটা আমার শাশুড়ি দেবে, আর আমি বউ দেখতে গেলে আমার হাতে কিছু না থাকলে আমার কীরকম একটা লাগে, সেই জন্য আমি দেখা করিনি। আমার গিফট দিতে ভালো লাগে, তো দূর থেকেই বউটাকে দেখে নিয়েছি। তো বউটাকে দেখতে খুব সুন্দর হয়েছে, তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম আমি আর শারিফা একটা ভালো সুন্দর করে ফটো তুলব, কিন্তু ঠিক পজিশন পাচ্ছিলাম না। তো বাড়ি গিয়ে অনেক ফটো তোলা হয়েছে, আসলে সব কিছু গণ্ডগোল হয়েছে আমার এই ভারী শাড়িটার জন্য, আমি খেতেও পারিনি ভালো করে, যে এতদিন ভেবে ভেবে রয়েছি বিয়েবাড়ি কত আনন্দ, প্রায় 15-20 দিনের মতো সাদা সাদা খেয়েছি, আর একদিন একটু সুযোগ পেয়েছি যে খাবো, কিন্তু সেও খাওয়া হলো না ভালোভাবে। তো বিয়েবাড়ি এসে খুব ভালোও লাগছিলো, কোথাও তো সেরকম যাওয়া হয় না, ঘরের মধ্যেই থাকি তোমরা তো জানোই, আর আগে তো বিয়েবাড়িও যাওয়া হতো না, এখন আমার ছেলেটার জন্য সব জায়গায় যেতে পারি, ওরও খুব ভালো লাগে ঘুরতে। তো আমরা এখন খেতে বসেছি আর তাইহান একা একা খাবে। তো আমার ননদের মেয়েকে কেমন লাগছে অবশ্যই জানিও, কারোর যদি পছন্দ হয় তাও জানিও। তো রান্নাগুলো খুবই ভালো করেছিল, কী কী মেনুতে ছিল তোমাদের একবার করে দেখিয়ে দিই। আমার অসুবিধা হচ্ছিল তাও আমি ভিডিও করতে ভুলিনি। রাধা বল্লভী চানা পনির দিয়েছিল হাজমোলা টিস্যু পেপার, চানা পনিরটা খুব ভালো খেতে হয়েছিল। তো তাইহান একা একা খাচ্ছে দেখে খুব ভালো লাগছিল, তো ভিডিওটা করে আমার মাকেও পাঠিয়েছিলাম, আমার মা তো অনেকবার দেখছিল যে তাইহান কি সুন্দর হাতে তুলে খাচ্ছে, যেটুকুই খাক কিন্তু ভালো লাগে বাচ্চারা একা একা খেলে। তো তারপর দিয়েছে চিকেন বিরিয়ানি, প্রথমে ভাত আর আলুটা দিয়েছে, তারপরে এসে চিকেনটা দিয়ে গেছে, আর বিরিয়ানিটাও খুব ভালো হয়েছে, হালকা হয়েছে, খুব রিচ বিরিয়ানি ভালো লাগে না, খুব সুন্দরই রান্না হয়েছিল। আর তোমাদের তো গোলাপ দিবসে শুভেচ্ছা দিতে ভুলে গিয়েছি, সবাইকে হ্যাপি রোজ ডে। ভিডিওটা 7 তারিখে এডিট হচ্ছে মানে আজকে, আর আজকেই পোস্ট হয়ে যাবে রোজ ডের দিনে। তো তারপর দিয়ে গেছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর শেষে দিয়েছে আইসক্রিম। আব্বাকে শাড়িটা নিয়ে পড়ে
তো শাড়িটা পরে খুব অস্বস্তি হচ্ছিল, তাই আমি বলছিলাম শাড়িটা গিয়ে আব্বাকে পরিয়ে দেবো, মানে আমার শ্বশুর কিনে দিয়েছে তো তাই ভারী। তো দেখো এটা আমার আর একটা ভাসুরের ছেলে, ছোট্ট মতো বাবু। ও বাবা, তো কি ভালো মানুষের মতো লাল ফেলছে কাকা কাকা, একটু কোলে নি দেখো। দেখো বাবু এটা কি? কুকুর। বলো কিউট পাপি। এ বাবা আমার কিউট পাপি কি হজমোলা, সে পিজে পিজে আসবে যে তাকে দেবে, কিন্তু এত দূর কখন আসে না। তো একটু ধীরে সিস্তে বসে আইসক্রিমটা খাচ্ছিলাম, তো তাইহানের আগে আগে খাওয়া হয়ে গিয়েছে, তো আমার আইসক্রিমটাও চাইছিল, বড় করে এক কামড় দিয়ে ওকে শেষে দিয়ে দিয়েছিলাম। তারপর একসাথে একটু ফটো তোলা হলো, ওপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে একটা জায়গায় নিয়ে যাবে বলছিল, তো কোথায় নিয়ে যাচ্ছে আমি জানতাম না, গিয়ে বুঝতে পারলাম। তো প্রত্যেক বছর হাজবেন্ড রোজ ডেতে রোজ দেয়, মানে পুরো ভ্যালেন্টাইন্স ডে সাতটা দিন, সাতটা দিনই পালন করে, কিন্তু এবারে কি জানি আমাকে রোজ দিল না, তো বিগ সারপ্রাইজ রেখেছে। আর মার্চে তো আমাদের অ্যানিভার্সারিও আছে, তো এখন হয়ে গিয়েছে সন্ধে আর আমি বের হব। তো কোথায় যাই তোমরা তো দেখতেই পাবে। তো তাইহানও একটা ছবি তুলবে বলে এসছে, ও একটা টুলে দাঁড়িয়ে পড়েছে তাই ওকে নেমে যেতে বললাম। কোথায় যাচ্ছি আমরা? তো বন্ধুরা আমরা এবারে বেরিয়ে যাচ্ছি, আমাকে নিয়ে এলো এখানে, আর তাইহান দেখেছে মিক্সার গ্রাইন্ডার, তো জেদ করছিল খুবই, মানে এত জ্বালাতন করছে কথা বলতেই দেয় না। তো এখানে অনেক কিছুই আছে, ফ্রিজ, মোবাইল, মিক্সার গ্রাইন্ডার, এসি, টিভি, তো আরও অনেক কিছুই আছে। তো এখানে এসে জানতে পারলাম কি কেনা হবে, এখন তোমাদের জানাচ্ছি না, যখন কেনা হয়ে যাবে অবশ্যই দেখাবো, আজকে জিনিসটা কিনতে আসিনি, দেখতে এসেছিলাম। তো তোমরা ততক্ষণ গেস করো আমার হাজবেন্ড কী কিনছে। তো আসলে আমাকে অ্যানিভার্সারি গিফট দেবে বলে এখানে নিয়ে এসেছিলো, তো জিনিসটা আমার পছন্দ কি না সেটাই একবার দেখাবে বলে আমাকে নিয়ে এলো। তো যাই হোক, কেনা হয়ে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়েবাড়ি ছিল বলে একটা ড্রেস অর্ডার করেছিলাম আমার ছেলের, কিন্তু বিয়েবাড়ির পরের দিন এসেছে তাই জন্য আর পরানো হয়নি ওকে। তো এই ড্রেসটা আমি অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য, আর এই জামাটা অনেক কম দাম, মিশো থেকে অর্ডার করেছিলাম, আর দেখতে পাচ্ছ ভালোই এসেছে। তো এখন যাচ্ছি ছেলে স্কুলে, ব্লাড গ্রুপের ওইটা দিয়ে আসতে আরও কিছু কাজ আছে, স্কুলের ড্রেস বই কোথা থেকে কিনতে হবে সেগুলো জেনে আসব। তো স্কুল থেকে ফেরার পথে আবার এখানে এসেছি, কাল যেই দোকানে এসেছিলাম সেখানে আবার নিয়ে এসছে। তো এখানে একটা মাইক ছিল সেটা চালু করে দিয়েছে, আর আমার ছেলেকে গান করতে বলছিল, তো একটা গানও করেছে, তোমরা একটু শুনে নিও গানটা। কদিন খুব টেনশানের মধ্যেই ছিলাম, এখন টেনশনটা একটু কম আছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তাইহানের গানটা একটু শোনো। আমাকে